আনে ইতিহাস রচিলে জেভলিন থ্রোয়ার নীরজ চোপড়ায় ওয়ার্ল্ড এথলেটিক চ্যাম্পিয়নশ্বিপত স্বর্ণ পদক অর্জন করা প্রথমজন ভারতীয় হিসাবে পরিগণিত হল নীরজ চোপড়া। হাঙ্গেরির বুদাপেস্টত অনুষ্ঠিত ওয়ার্ল্ড এথলেটিক চ্যাম্পিয়নশ্বিপর জেভলিন থ্রোয়ার ফাইনেলত 88.17 মিটার দূরত্বলৈ দলিয়ায় স্বর্ণ পদক অর্জন করে চোপড়ায়। নীরজ চোপড়ায় নিজের দ্বিতীয়টো প্রচেষ্টাত দিনটোর সর্বশ্রেষ্ঠ থ্রো অর্জন করেছিল। তেওঁ আরম্ভণিতে এটা ফাউল করেছিল যদিও দ্বিতীয় প্রচেষ্টাত 88.17 মিটার দলিয়ায় অর্জন করেছিল স্বর্ণ। প্রতিযোগিতাত 87.82 মিটারের রূপর পদক অর্জন পাকিস্তানের নাদিমর। আনহাতে জেভলিন থ্রোর ফাইনেলত আন দুগৰাকী ভারতীয় কিশোর জিনাই নিজের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনেরে 84.77 মিটার দলিয়ায় পঞ্চম স্থান আর ডি পি মানুয়ে 84.14 মিটারের ষষ্ঠ স্থান লাভ করে। জেভলিন থ্রোর সকল প্রতিযোগিতাতে পদক অর্জন করেছে নীরজ চোপড়ায়। এক ভাল খবর আমি আপনাদের জানাইছো, পুনৰ ইতিহাস ৰচিবলৈ সক্ষম হয়েছে নীরজ চোপড়ায়। আন এক ইতিহাস ৰচিলে জেভলিন থ্রোয়ার নীরজ চোপড়ায় ওয়ার্ল্ড এথলেটিক্স চ্যাম্পিয়নশ্বিপত স্বর্ণ পদক অর্জন করা প্রথমগী ভারতীয় হিসাবে পরিগণিত হয়েছে নীরজ চোপড়া। হাঙ্গেরির বুদাপেস্টত অনুষ্ঠিত ওয়ার্ল্ড এথলেটিক চ্যাম্পিয়নশ্বিপর জেভলিন থ্রোর ফাইনেলত 88.17 মিটার দূরত্বলৈ দলিয়ায় স্বর্ণ পদক অর্জন করেছে চোপড়ায়। নীরজ চোপড়ায় নিজের দ্বিতীয়টো প্রচেষ্টা দিনটোর সর্বশ্রেষ্ঠ থ্রো অর্জন করেছিল। আরম্ভণিতে এটা ফাউল করেছিল যদিও দ্বিতীয় প্রচেষ্টাত 88.17 মিটার দলিয়ায় অর্জন করেছিল স্বর্ণ। প্রতিযোগিতাত 87.82 মিটারের রূপর পদক অর্জন পাকিস্তানের নাদিমর। আনহাতে জেভলিন থ্রোর ফাইনেলত আন দুগৰাকী ভারতীয় কিশোর জিনাই নিজের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনেরে 84.77 মিটার দলিয়ায় পঞ্চম স্থান আর ডি পি মানুয়ে 84.14 মিটারের ষষ্ঠ স্থান লাভ করবলে সক্ষম হয়। জেভলিন থ্রোর সকল প্রতিযোগিতাতে পদক অর্জন করেছে নীরজ চোপড়ায়। আর ইতিমধ্যে যেহেতু বহু ইতিহাস রচিবলে সক্ষম হয়েছে আর পূর্বেও বহুকেইটা ইতিহাস রচিছে নীরজ চোপড়ায়, আমি ইতিমধ্যে আপনাদের সেই সব জানাইছো। অলিম্পিকত ইতিমধ্যে স্বর্ণ পদক লাভ করবলে সক্ষম হয়েছে। আনফালে বিশ্ব এথলেটিক্স চ্যাম্পিয়নশ্বিপতো স্বর্ণ পদক অর্জন করবলে সক্ষম হয়েছে এগারী নীরজ চোপড়া। আর তারপরে কালির দিনটি আন এক ইতিহাস রচিবলে সক্ষম হল নীরজ চোপড়ায়।